নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমরা হচ্ছি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের শিকার। আমরা দেখেছি পুলিশ সক্রিয় হয় তখন যখন প্রশাসন নির্দেশ দেয়, পুলিশ একইভাবে নিষ্ক্রিয় হয় তখন যখন প্রশাসন নির্দেশ দেয়। অর্থাৎ পুলিশের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা উভয় নির্ভর করে পশ্চিমবঙ্গের সরকারি দলের ইচ্ছা অনিচ্ছার উপর। স্বাভাবিকভাবেই এটাকে আমি বলছি সার্কামস্টান্সিয়াল এভিডেন্স হিসাবে, যে পুলিশ কেন সক্রিয় হলো না। পুলিশ যদি সক্রিয় হতো তাহলে আগে ধরা পড়তো। যদি আজ পুলিশ ধরতে পারে হাওড়া স্টেশন থেকে, তাহলে গতদিনে পারেনি কেন? তাহলে কি ছেলেটাকে বাঁচানো যেত না? যদি প্রথম দিন থেকে পুলিশ সক্রিয় হতো, আমি মনে করি পরিবারের লোকরা মনে করে হয়তো তাদের পরিবারের দুটো কচি কচি সন্তানকে, তাদের 15-16 বছর করে বয়স, তাদেরকে বাঁচানো যেত। আমাদের বুক ফেটে যাচ্ছে আজকে। সেই কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, আমার আবেদন, যাই বলুন, যে মামাটি মানুষের রাজ্যে তারাও একজন বাসিন্দা। এই পরিবার অভিষেকের পরিবার, অতনুর পরিবার, আপনি এই দুই পরিবারের সঙ্গে দেখা করুন, এসে তাদের কথা শুনুন, তাদের দুঃখ ক্রোধ আক্রোশের কথা আপনার জানা দরকার। তারপর আপনি তাদের কথা শুনে আপনি যথাযোগ্য ব্যবস্থা নিন। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এটা আমাদের আর্জি, তার পরিবারের পক্ষের আর্জি। আপনি কি ধরনের শাস্তি চাইছেন? আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, যাকে বলা হয় এক্সেম্পলারি পানিশমেন্ট। দৃষ্টান্তমূলক শাস্তি এই জন্যই চাইছি, নাহলে অপহরণ করার সংখ্যা বেড়ে যাবে। আজ আমার পরিবারে কেউ অপহরণ হয়নি, কাল হবে না এমন কোনো গ্যারেন্টি নেই। যদি দৃষ্টান্তমূলক সাজা না হয় তাহলে অপহরণকারীদের সাহস আরও বাড়বে। পশ্চিমবঙ্গে নতুন করে এই অপহরণের অপরাধ বাড়তে দেওয়া যেতে পারে না। এই অপহরণ বাংলায় কিন্তু বেশ কিছুদিন ধরে হচ্ছে, সবটা আমাদের নজরে আসে না। অনেক অপহরণ হয় ভেতর ভেতর, আন্ডারস্ট্যান্ডিং করে টাকা পয়সা দেওয়া নেওয়া হয়ে যায়, এটাও জেনে রাখুন। এখানে দমদমে হয়েছে অপহরণ, এখানে তিলজলায় হয়েছে অপহরণ, এখানে এখানে বড়বাজারে হয়েছে অপহরণ। অর্থাৎ পশ্চিমবঙ্গে অপহরণের সংখ্যা বাড়ছে। সব অপহরণ পুলিশের নজরে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু অপরাধের তালিকায় পশ্চিমবঙ্গ ক্রমশ অপহরণের ক্ষেত্র হয়ে উঠছে। যেমন পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ, গরু পাচার রাজ, কয়লা পাচার রাজ, পাশাপাশি অপহরণ করাও একটা নতুন অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত হতে চলছে। আজ যদি বাংলার মানুষ সচেতন না হয়, আজ অভিষেক বা অতনুর বাড়িতে যা হয়েছে, কালকে আমার আপনার পরিবারেও সেটা হতে পারে বলে আমি মনে করি।